হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চলেছি কিভাবে আপনারা ফেসবুকে আপনাদের সেন্ড করা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো ক্যান্সেল করবেন কিংবা রিমুভ করবেন। তো তার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন। তো আপনারা মূলত আপনাদের বন্ধুবান্ধবদের যেগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আপনারা সেন্ড করেছেন, সেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আপনাদের বন্ধুবান্ধব অ্যাকসেপ্ট না করে সেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আপনারা রেখে দিয়েছেন। তো সেই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আপনারা কীভাবে আপনাদের ফেসবুক থেকে আপনাদের সেগুলো ক্যান্সেল করবেন কিংবা আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলো রিমুভ করবেন। তো তার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা খুব সহজে আপনাদের এই ফ্রেন্ড রিকোয়েস্টগুলো সেন্ড করা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো আপনারা খুব সহজে রিমুভ করতে পারবেন। তো তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে সেই অফিসিয়াল অ্যাপসটিতে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তো আমি আমার ফোনে থাকা যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেই অফিসিয়াল অ্যাপসটিতে ওপেন করে নিচ্ছি। তো আমি যেইভাবে আপনাদের পদ্ধতিতে দেখাবো তো আপনারা সেইভাবে করার ট্রাই করবেন। তো তারপর দেখছেন ডায়নের দিকে থ্রি ডট লাইন, এখানে একটি ক্লিক করে দেবেন। তো থ্রি ডট লাইনে ক্লিক করার পর আপনাদেরকে নিচের দিকে আসতে হবে। তো আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তো স্ক্রল ডাউন করার পর এখানে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট, এখানে ক্লিক করার পর হেল্প সেন্টারে একটি ক্লিক করে দেবেন। তো হেল্প সেন্টারে ক্লিক করার পর অন্য একটি পেজে ওপেন হয়ে যাবে। তো আপনারা একটু অপেক্ষা করুন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো তারপর আপনাদেরকে এখানে সার্চ বক্সে গিয়ে আপনাদেরকে একটি সার্চ করতে হবে। তো এখানে আপনাদের সার্চ বক্সে যাবেন। তো এখানে লিখবেন হাউ আই ক্যান্সেল সেন্ড রিকোয়েস্ট। তো এটা লেখার পর নিচের দিকে আপনাদের এখানে এটা আপনাদেরকে সার্চ করে দিতে হবে। তো যখন সার্চ করবেন তখন আপনাদের সামনে আরেকটি ইন্টারফেস খুলে আসবে কিংবা আপনাদের ওপেন হয়ে যাবে। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তো তারপর দেখছেন এখানে হাউ ডু আই রিমুভ অর ক্যান্সেল ফ্রেন্ড রিকোয়েস্ট। তো এখানে আপনাদেরকে একটি ক্লিক করে দিতে হবে। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো যখনই ক্লিক করবেন তখন আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে। তো এখানে দেখছেন আপনাদের এখানে কতগুলো অপশন চলে এসেছে। তো আপনাদেরকে স্ক্রল ডাউন করে একটু নিচে আসতে হবে এবং নিচের দিকে দেখতে পারবেন এখানে সেন্ড এ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে একটি আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো যখনই ক্লিক করবেন তখন আপনাদের এখানে যারে যারে আপনার ফ্রেন্ড রিকোয়েস্টে সেন্ড করেছেন তারে আপনাদের এখানকে দেখাতে পারবেন। তো এখানে আমি যতজনকে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো সেন্ড করেছি তো ততজনের নাম এবং আইডিটি আমাদের এখানে শো করছে। তো আপনারা এখান থেকে চাইলে আপনাদের সবগুলো একসাথে একটু একটু করে আপনারা রিমুভ বা ক্যান্সেল করে দিতে পারেন কিংবা আপনাদের এখানে এইগুলো আপনারা ক্যান্সেল করে কিংবা আপনারা সব একসাথে রিমুভ করতে পারেন। তো রিমুভ করার জন্য আপনাদেরকে এখানে দেখবেন ক্যান্সেল বাটন, এখানে একটি ক্লিক করে দেবেন। তো যখনই ক্যান্সেল বাটনে ক্লিক করে দেবেন তখন এগুলো অটোমেটিকভাবে এগুলো ক্যান্সেল শুরু হয়ে যাবে। তো আপনারা একটি একটি করে ধৈর্য সহকারে করতে থাকবেন। তো এইগুলোতে ক্যান্সেলে ক্লিক করার সাথে সাথে আপনাদের এইগুলো আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করাগুলো আপনাদেরকে ক্যান্সেল হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের বন্ধুবান্ধব যেমন আপনি সেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন সেগুলো আপনারা খুব সহজে রিমুভ বা ক্যান্সেল করতে পারবেন। তো আপনারা এখান থেকে খুব সহজে করে নেবেন। তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের সেন্ড করা ফ্রেন্ড রিকোয়েস্টগুলো খুব সহজে ক্যান্সেল করে দিতে পারেন। তো এই ছিল আজকের এই ছোট্ট ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ আজকের এই ভিডিওতে একটি লাইক করে এবং আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে একটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।